তো দীঘাতে হচ্ছে আজকে আমাদের তৃতীয় দিন, আর দীঘার মধ্যে বেস্ট মানে ভালো একটা রেস্টুরেন্ট বলতে গেলে হচ্ছে যে মানে সবার চোখেই যেটা চোখে পড়ে প্রথম আর কি, বা সবার মুখে যেটা প্রথম হয় সেটা হচ্ছে যে মিত্র ক্যাফে। মিত্র ক্যাফেটা নিউ দীঘা সি বিচের ঠিক সামনেটাতে, যেখানে হোটেলগুলো রয়েছে সেখান থেকে আপনি একটু মোবাইলে লোকেশনটা অন করলে মিত্র ক্যাফে পেয়ে যাবেন। আর আমি ডিসক্রিপশন বক্সে মিত্র ক্যাফের যে লিঙ্ক, যে গুগল ম্যাপের লিঙ্ক, সেটা আমি দিয়ে রাখবো। তো আমরা আজকে মিত্র ক্যাফেতে খেতে যাচ্ছি, দেখি খাবারের কোয়ালিটি কীরকম হয়, ভেজ থালি নন ভেজ থালি কীরকম, অ্যাম্বিয়েন্স সব কিছু দেখবো। চলুন যাওয়া যাক। এই যে আমাদের পেছনেই হচ্ছে মিত্র ক্যাফে, এই যে মিত্র ক্যাফে। তো চলুন খাওয়া দাওয়া করা যাক। হ্যাঁ, প্রচুর খিদে পেয়ে গেছে, ওই জন্য এনার্জিটা একটু কম আর কি। খাওয়া দাওয়া করে দেখি কীরকম খাবার দাবার। ঢুকতে ঢুকতে অ্যাম্বিয়েন্স কিন্তু অসাধারণ, এই সামনেটাতে বেশ সুন্দর সাজানো রয়েছে, কলকাতা কলকাতা একটা ফিলিং, বিশাল বিশাল অ্যাম্বিয়েন্স। এটা হচ্ছে বেসিক্যালি সি ফেসিং একটা রুম, মানে উপরের ফ্লোরে সেকেন্ড ফ্লোরে একটা সি ফেসিং একটা রুম, তাতে এসি টেসি সব কিছুর ব্যবস্থা রয়েছে, আমার অ্যাম্বিয়েন্স কিন্তু অসাধারণ। আর অনিন্দ ফুড চাটটা পড়ে পড়ে দেখছে কীরকম কী রয়েছে, তো দেখুন চাটটা একবার দেখে নিন আপনারা। তো মিত্র ক্যাফেতে এটা হচ্ছে যে ভেজ থালি 160 টাকা থেকে শুরু, আর ফিশ থালি 190 টাকা, তাতে আপনারা কী কী দেখছেন দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। রুই মাছ রয়েছে, আর চিকেনের ব্যাপারটা এখানে 125 টাকা, আর মাটন নিলে 250 টাকা থালির ব্যাপার, আর সব কিছুই রয়েছে মোটামুটি। তবে আমি যে মেনু কার্ডের যে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখছি, মেনু কার্ডটা আপনারা চেক করতে পারেন, চেক করে দেখতে পারেন। আমরা অর্ডার দিয়েছি অনেক কিছু, তো অর্ডারটা আসুক। তো এই জাস্ট খাবার দাবার অর্ডার দিলাম, দেখি কীরকম কী সার্ভিস ওনাদের। আমরা চাইনিজ ভেজ থালি সব কিছু অর্ডার দিয়ে দিয়েছি, স্টার্টারও অর্ডার দিয়েছি, তো দেখা যাক কেমন খাবার দাবার হয়। তবে অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো ডাউট নেই, অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ সুন্দর। তো এই যে আমাদের ফিশ কবিরা যে চলে এসেছে, ফিশের বেশ বড়ই আছে পিসটা, বেশ মোটামুটি ঠিকঠাকই। এই যে আরেকটা কত করে নিল, 170 টাকা, ঠিকঠাকই মোটামুটি। ফিশ কবিরা যে কাটা হচ্ছে, ভাগ হচ্ছে। তো ফার্স্টে স্টার্টার ফিশ কবিরাজি ট্রাই করি। কবিরাজির সাথে কাসুন দিয়ে আছে, একটু স্যালাড ছিল। কিছু বলার নেই সেরা খেতে, মাছের স্টাফিংও বেশ সুন্দর, বেশ সুন্দর। আপনারা এত কিছু খাবার দাবার দেখতে পাচ্ছেন, এত কিছু আমার জন্য কিন্তু নয়, অনেকেই আছে। সরমদীপ আছে, অঙ্কন আছে, তারপরে আবার সাগনিক টেকনিক অনেকে আছে, সবাই মিলে অর্ডার দিয়েছি। তো অর্ডার দিয়েছিলাম বলতে একটা হচ্ছে চিলি চিকেন অর্ডার দিয়েছি, একটা হট গার্লিক চিকেন অর্ডার দিয়েছি, আর সাথে মিক্স রাইস আছে, রাইসের কি এটা রাইসের কোয়ান্টিটি ঠিকঠাকই কোয়ান্টিটি মোটামুটি। কত নিয়েছিল, 160 টাকা। আর এটা হচ্ছে যে হট গার্লিক, আর এটা চিলি চিকেন এইদিকে। আর চলুন একটু টেস্ট করে দেখা যাক কীরকম কী লাগছে। বেশ ভালো পিস রয়েছে কিন্তু।
First bite. টেস্ট কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর টেস্ট। স্টাফিং বলতে গেলে রাইসের যে স্টাফিং রয়েছে বেশ ভালো, আর চিকেনের সফট কতটা সফট আমি দেখাচ্ছি, আমি বলবো একটু নিচ দিকে দেখাতে, নিচ দিকে দেখা, এটা দেখা, চিকেন মোটামুটি ঠিকঠাকই সিদ্ধ হয়েছে। খুব সুন্দর চিকেন, বেশ ভালো, আর মিক্সড রাইসও বেশ ভালো। আর ওদিকে অঙ্কন নিয়েছে ভেজ থালি, তো অঙ্কন বলবে কীরকম কী লাগছে। অঙ্কন ভালো কোয়ান্টিটি, চাটনি আর দই, আর এখানে ভাত, ভাতের কোয়ান্টিটি যদি একটু কম কিছু করার নেই, আর এখানে পাঁপড় ভাজা আপনি দেখতে পাচ্ছেন এতটাই পরিমাণ। অবশ্যই ভালোই, খুবই ভালো। খাবার সার্ভ করতে কিন্তু বেশি সময় লাগে নাইনি, স্টার্টারও খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, আর মেন কোর্সও খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, সেহেতু সেদিক দিয়ে কিন্তু ঠিকঠাক, খাবারের কোয়ালিটিও বেশ ভালো। তবে ভেজ থালিতে কিন্তু যে ভাতের যে রাইসের যে কোয়ান্টিটি সেটা কিন্তু একটু কম, বাকি যে খাবার দাবার কিন্তু বেশ ভালো ঠিকঠাকই। তো জাস্ট এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর ভেজ থালি যে খেয়েছে আমাদের ভাই অঙ্কন ভাই বিশাল খেয়েছে, মানে ওর আনন্দ লেগে গেছে। লাস্টে পান ফান দিয়ে একদম সেই দই টই পান পাঁপড় আকৃষ্ট হয়ে গেছে, ঠিক আছে, বলছে পানের গন্ধে শরদীপ আকৃষ্ট হয়ে গেছে, মানে সত্যি অথেন্টিক বললো। আলু পোস্তটা আমি একটু টেস্ট করলাম, বেশ বেশ ভালো খেতে, আর আমরা যে খাবারটা খেলাম ঠিকঠাকই লাগলো। তবে আমার মনে হয়েছে যে অঙ্কনের যে ভেজ থালিটা ছিল তাতে রাইসের কোয়ান্টিটিটা একটু কম ছিল, না মানতে হবে অঙ্কন একটু কম খায় বলে আমার মতন ব্যক্তির কিন্তু ওই রাইসে হতো না। আর রাইস কিন্তু এক্সট্রা পাওয়া যাবে না, আপনাকে একটা বাউল নিতে হবে, সেটার থেকে আবার ভাগ্য নিতে হবে আর কি। আর বাকি আমরা যেসব মেনুগুলো ট্রাই করলাম ঠিকঠাক, দাম মোটামুটি রিজনেবল, একটু হাই হলেও অ্যাম্বিয়েন্সের জন্য ওটা ঠিক আছে, ঠিক আছে চলে যায়। তো বসে আছি একটু বিল টিল হোক, তারপর বেরোবো, বেশ সুন্দর খাবার দাবার, এবং আপনারা মাস্ট ট্রাই করতে পারেন, মানে দীঘা এসে একটা ভালো রেস্টুরেন্টে খাওয়ার জন্য একদম মাস্ট ট্রাই করতে পারেন। আর ভেজ থালি নর্মাল 160 টাকা দিয়ে তো খেতেই পারেন। আমার দীঘা সিরিজের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করুন, আর মন্তব্য করুন আপনার মতামত, তাতে আমার খুব ভালো লাগবে। আর যদি ছেলেটাকে নতুন দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন, কারণ এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়ে আমি আবারও আসতে চলেছি। তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই কোনো একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে দিতে থাকে। তো আজকের জন্য ছিল এইটুকুই, দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওর সাথে, টিল দেন বাই বাই।